মুসলিম বিশ্বের ধনী দেশ কুয়েত। কুয়েতি মানুষের বিলাসিতা বিশ্বের ধনী দেশগুলোকে হার মানায়। পৃথিবীর নানান দেশের মানুষ কাজ করার জন্য পাড়ি জমায় কুয়েতে। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে ভিক্ষুকেরা বিলাসবহুল গাড়ি নিয়ে ভিক্ষা করে। কুয়েতকে বলা হয় অলস নারীর দেশ। কুয়েতের মানুষ এত টাকা আয় করে যে তাদের অর্থ প্রাচুর্য আকাশ ছোঁয়া। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউস এই কুয়েতে অবস্থিত। আর আমরা এই ভিডিওতে দেখতে চলেছি কুয়েত দেশের এমন কিছু কালো সত্য যা দেখে আপনিও চমকে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। মধ্যপ্রাচ্যের একটি দেশ কুয়েত। কুয়েতের সরকারি নাম স্টেট অব কুয়েত বা দাবালত আল কুয়েতি, যার উত্তর দিকে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরীয় অঞ্চলে এর অবস্থান। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা। ভাষা হলো আরবি। মুদ্রার নাম কুয়েতি দিনার। দেশটির আয়তন 17,818 বর্গ কিলোমিটার। কুয়েতের জনসংখ্যা মাত্র 46 লক্ষ। তার মধ্যে কুয়েতি নাগরিকের সংখ্যা মাত্র 14 লক্ষ আর বিদেশির সংখ্যা 32 লক্ষ। অর্থাৎ দেশটির 70% জনসংখ্যাই বিদেশি। কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি। দেশটির জনসংখ্যার সবচেয়ে বেশি মানুষ বসবাসকারী এই কুয়েত সিটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর। এই শহরকে কুয়েতের হার্ট বলা হয়। এই শহরে বেশিরভাগ সরকারি ভবন এবং সংসদ ভবন রয়েছে। কুয়েতের বড় বড় কোম্পানি এবং টাওয়ারগুলো এই শহরেই অবস্থিত। বিশ্বের বড় বড় অর্থশালী দেশগুলো হতে আকৃতিতে ছোট হলেও সারা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে কুয়েতের অবস্থান চতুর্থ। দেশটির নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারবে না। নিজের মা বা বোনের সাহায্যে সেই মহিলাটিকে উপহার পাঠাতে পারবে। কুয়েতের আইন অনুসারে যদি কোনো কুয়েতি মেয়ে অন্য কোনো দেশের পুরুষকে বিয়ে করে তাহলে তাদের সন্তান কখনো কুয়েতের নাগরিকত্ব পাবে না। কুয়েতের প্রায় সবারই ব্যক্তিগত গাড়ি রয়েছে। প্রচণ্ড গরমে এরা গাড়িতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি কখনো কখনো দেশটির ভিক্ষুকেরাও গাড়ি নিয়ে ভিক্ষা করতে দেখা যায়। কুয়েত দেশটিতে ঘুরতে গেলে একটি অবাক করা জিনিস দেখতে পাবেন। কুয়েতের লোকেরা তাদের পুরনো জিনিস রাস্তায় ফেলে দিয়ে আসে। আপনি হয়তো দিন শেষে বাড়ি ফিরছেন, তখন দেখতে পাবেন রাস্তার পাশে পড়ে আছে প্রায় নতুন একটি গাড়ি বা 32 ইঞ্চি টিভি আরও অন্যান্য ইত্যাদি। পৃথিবীর অন্য যে কোনো দেশ হতে কুয়েত একদমই আলাদা। দেশটিতে একদিকে বোরকা পরিহিত নারী চোখে পড়ে, ঠিক তেমনই দেখতে পাবেন জিন্স টপ পরা তরুণীদের। দেশটিতে দুই ধরনের সংস্কৃতি চোখে পড়ে। মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায় তেমনি স্কুল, ব্যাংকিং, প্রাইভেট সংস্থাতেও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে চাকুরি করে। এমনকি মহিলাদের ভোটে দাঁড়ানোর সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যেখানে পুকুর বা জলাশয় নেই। দেশটির মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে। এতে প্রচুর পরিমাণ টাকাও খরচ হয়। আপনি শুনে অবাক হবেন যে দেশটিতে এক বোতল জলের দাম তেলের চেয়েও বেশি। এমন হওয়া সত্ত্বেও 2005 সালে গলফ খেলার জন্য বানানো হয় গলফ কোর্ট, যা তৈরিতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার বলা হয় কুয়েতকে। কুয়েতের তেলের 60% যায় এশিয়ায়। দেশটির অধিকাংশ মানুষ তেল উত্তোলন ও তেল ব্যবসার সাথে যুক্ত। দেশটির মোট আয়ের 90% আসে তেল থেকে। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 75% ইসলাম ধর্মের অনুসারী, আর খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা প্রায় 19%, বাকিরা অন্য ধর্ম পালন করে। 2012 সালে কুয়েতের সংবিধান দিবস উপলক্ষে রাজধানীর রাতের আকাশ বর্ণিল সাজে সেজেছিল এবং বিভিন্ন রকম আতশবাজিতে মুখরিত ছিল পুরো নগরী। প্রায় 130 কোটি টাকা খরচ করে ঘণ্টাব্যাপী 60,70,282 আতশবাজি ফুটানো হয়েছিল, যা বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি হিসেবে স্বীকৃতি পায়। কুয়েতি সরকারি মুদ্রার নাম কুয়েতি দিনার। এক কুয়েতি দিনার 2 আমেরিকান ডলারের চেয়েও বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 280 টাকার সমান। কুয়েতের মেয়েরা অনেক সুন্দরী, যাদেরকে পরীর সাথে তুলনা করা হয়। কুয়েত দেশ ধনী হলেও এই দেশে মদ, বিয়ার এবং অ্যালকোহল জাতীয় যে কোনো দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ।
কেউ যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে তার জেল জরিমানা হতে পারে। কুয়েতকে বলা হয় অলস নারীর দেশ। দেশটির প্রায় 70% নারী নিজে শরীরকে সুস্থ রাখতে কোনো রকম ব্যায়াম করে না। আপনি কুয়েতের রেস্টুরেন্টগুলোতে গেলে বুঝতে পারবেন কুয়েতের মানুষ কতটা অলস প্রকৃতির হয়ে থাকে। কুয়েতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হলো হাউজ অফ মিরর বা আয়নাঘর। কুয়েতে বসবাসকারী অনেকে আছেন যারা আয়নাঘর সম্পর্কে জানে না। এর ভিতরে সব কিছু আয়না দিয়ে মোড়ানো, দেয়াল, মেঝে, দরজা, জানালা, সোফাসহ সব কিছু আয়না দিয়ে ঘেরা। এই ঘরে যেখানে যাবে দেখা যাবে নিজের প্রতিচ্ছবি। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যাদের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই, দেশটিতে কোনো রেল লাইন নেই। 2022 সালে কাতারে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাতে কুয়েত সহযোগী আয়োজক দেশ হিসেবে থাকবে না। ফুটবলের নামে কুয়েত ইসরায়েলের লোকদের ভিসা দিবে না। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীদের নিয়ে বেশ কয়েকবার আরব দেশ সফর করলেও কুয়েত দেশ তাদেরকে স্বাগত জানায়নি। অবিশ্বাস্য ব্যাপার হলো মধ্যপ্রাচ্যের এই দেশটি টানা তিনবার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করেছে। তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই জরিপ বিশ্বাস করে না। তাদের প্রশ্ন, কীভাবে পরপর তিনবার সবচেয়ে ভালো দেশের কম স্কোর পায় কুয়েত? গ্রীষ্মকালে কুয়েতে এতটাই গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তখন দেশটিতে অনেককে রাস্তার উপর ডিম ভাজতে দেখা যায়। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যারা প্রচণ্ড গরমের জন্য নিজেদের জাতীয় দিবস পরিবর্তন করে। মজার ব্যাপার হলো কুয়েত এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এই দেশে বাংলাদেশের শহরগুলোর মতো ফেরি করে জিনিসপত্র বিক্রি করা হয়। ফ্রাইডে মার্কেট নামক একটি বাজার আছে যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। কুয়েতের সংবিধান আরব ও ওয়েস্টার্ন উভয় দেশগুলোর আদলে তৈরি করা হয়েছে। দেশটির আইন ব্যবস্থা ব্রিটিশদের আইন, ফ্রান্সের আইন ও ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হয়। রাতের কুয়েত অনেক বেশি জাঁকজমকপূর্ণ। কুয়েতে নাইট ক্লাবের অভাব নেই। নাইট ক্লাবগুলোতে সুন্দরী মেয়েরা নাচ গানের মাধ্যমে অতিথিদের আনন্দ দেয়। কুয়েত অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটি দেশ। কুয়েতের মাথাপিছু আয় প্রায় $75,017। মাথাপিছু আয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে কুয়েত। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় অপেরা হাউজের অবস্থান এই দেশটিতেই। এই কারণে কুয়েতকে উপসাগরের হলিউড হিসেবে অভিহিত করা হয়। কুয়েতে প্রথম তেলের খনি পাওয়া যায় 1938 সালে। দেশটিতে 1946 সাল থেকে 1982 সাল পর্যন্ত অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি হয়। গত শতাব্দীর 80-এর দশকে ভূরাজনৈতিক অস্থিরতা শুরু হয়, শেয়ার বাজারে ডস নামায়, দেখা দেয় অর্থনৈতিক সংকট। 1990 সালে কুয়েত দখল করে ইরাক বাহিনী। আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর 1991 সালে দখলদারিত্বের অবসান ঘটে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অর্থনীতি ও দেশের অবকাঠামো পুনর্গঠনে জোট তৎপরতা শুরু হয়। কুয়েত পুনর্গঠনে 27 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কুয়েত আরব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার বিদ্যমান। সাক্ষরতার হার প্রায় 95%। দেশটির পর্যটন খাতও দিন দিন উন্নত হচ্ছে। বর্তমানে কুয়েতের মোট জিডিপি প্রায় 1.5% আসে এই পর্যটন খাত থেকে। কুয়েতের মানুষের কাছে খুবুশ নামের একটি রুটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এই রুটি দুইটার বেশি খাওয়া অসম্ভব। এই রুটি দেখতে নান রুটির মতো। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।